বিশ্ব নবী সারাটি জীবন সাহাবাদদের শুধুমাত্র আল কোরআনের শিক্ষা দিয়েছেন, কারণ আল কোরআনে রয়েছে বিশ্বের মানব জাতির কল্যাণ। পবিত্র কোরআনে রয়েছে মানব জাতির বিধান। বুধবার কাছাড়ের কাঠিকোড়া সমষ্টির সরিষাকুড়ি এলাকার আল জামিয়াত শেখ হজরত ইশান শাহ মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মেহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বললেন মাওলানা সৈয়দ এনামুল হক। তিনি আরও বললেন, বিশ্ব নবী পৃথিবীতে আগমন করেছিলেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। তার উত্তম চরিত্রের মাধ্যমে অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এদিনের অনুষ্ঠানে হজরত ইশান শাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এনামুল ইসলাম ইশান শাহীর পৌরোহিত্যে বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরা মদ জুয়াতির সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ত্যাগ করে কোরআন সুন্নার আলোকে জীবন গঠার আহ্বান জানিয়েছেন। সারা রাতব্যাপী অনুষ্ঠানের পর ফজরের নামাজ আদায় করে মিলাদ এবং দোয়ার মাধ্যমে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করে অনুষ্ঠান সমাপ্ত করেন মাওলানা এনামুল ইসলাম ইশান শাহি। কালাইন থেকে আব্দুল সোহান লস্করের প্রতিবেদন। আল্লাহর হাবিবে বরমাই আমি দুই জিনিস তোমার সবার কাছে রাখিয়ে তুইয়া যাইয়া এখন হয়ে থাকো আমার আল্লাহর কিতাব কোরআনে করিম আর আর বানাইও আমার আহাদিসে নববিয়্যা সুন্নতে রাসূল আর ওই জিনিসের আমার সমালোচনা দেখা করলাম, এর বিনিময়ে আপনার আমার টুকটাক যে নকলি এবাদত যেটা করি 20 বছরের এবাদত রেখাটি কাটা হয়ে যায় না, হয়তো বিল্লাহ জানি কত বছর 20 বছরের গতিকে আমার বাইকগুলো আমার বুজুর্গ হল 2 কুইন্টেল সব থাকি 1 কুইন্টেল আরো বাড়েননি গুণা বাড়ে আপনার আমার বুঝা দরকার। খালি একটা ইয়া এবাদত করিয়া করলাম অন্যদিকে হারাবার মধ্যে লুকায় রইলাম, কিছু মুসলমান না জানিয়া কিছু জানিয়া অভ্যাস বাড়াই ই জিনিস এবাদতের খাটাখাটি করে সব করল না আর সব জেলা করল না কর্জ আছে আপনার জন্য বেটা 300 টাকা রুজি করে 600 টাকা খরচ করে ডেইলি 300 টাকা তার উপরে উঠে আছে তার রুজি 300 খরচ কত 600 এই যে তার ডেইলি 300 হবে এসে জায়গায় মানুষে তো রুজি করলো কিছু করতে পারবো না এখন ও না খেয়ারি এখানে এটা তো দেখার হিসাব আর গুনার সবর হিসাব তো আমার দেখার ব্যাপার নয় এটা নিজে নিজের ক্যালকুলেশন করা লাগে। আমার ভাই সকল আমার বুজুর্গ সকল ইজা কুম তুমিল সালাতে বাসিলু জুয়াকুম আর যখন কোন জায়গা টান নাই কইছেন আমার শুক্রিয়া আদায় করো করে দিই লগে লগে আল্লাহ কইছেন মার বাবা আর তাবেদারি খান করিও মুসলমান বল আল্লাহ কইতাছি তোমরা আমি আল্লাহ তাবেদারি করো এতাত করো আল্লাহকে আমার হবিব নাম খান লইয়া কইরা মুহাম্মদ রাসূলুল্লাহর এতাত করিনা হল সুবহানাল্লাহ আর যখন আল্লাহ কইতে আমার শুক্রিয়া আদায় করো আমি যে তোমার নিয়ামত হল দিছি লগে লগে কইতে আমি শুকুরুল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা
আমার মালিক এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আর লগে তোমার মার বাবার শুকরিয়া খানা আদায় করো সুবহানাল্লাহ কারণ আমি আল্লাহ দিছি রুহরে তোমার মার রহমতের মাধ্যমে আর বাবার মেহনতর দ্বারা জমিন তোমরা পালন করছি লালন পালন হইয়া দুনিয়ার জমিন আইছো আমি আল্লাহ জন্ম দিছি সত্য কিন্তু অসিলার মার বাপ রে দেলাইছি